যে আসাদ্দু মিনাস শয়তান আবু হানিফা নুমান, আল্লাহ নবী বলেছেন শয়তানের চেয়ে খারাপ হলো আবু হানিফা নুমান। ওরা আবার হাদিস বানানো শুরু করলো, আদাল্লু মিন ইবলিস মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি, যে ইবলিসের সাথে খারাপ হলো ইমাম শাফি হাদিস বানানো শুরু করে দিল আল্লাহ নবীর নামে। আর যে দুনিয়ার কত কিসসা কাহিনী, এই যে রবিউল আউয়াল মাস চলছে, এই নিয়ে যে কত হাদিস, আল্লাহ নবী নূর কিনা, কি ধরেন নূর, জাতি নূর না সেফাতি নূর, কত বছর এক নক্ষত্রে উদয় হয়েছিলেন, কত বছর সেখানে সিজদা করেছেন আল্লাহ নবী, ইয়া জাবের ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, হে জাবের সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে সেটা হলো আমার নূর, কত ধরনের যে জাল জালিয়াতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় বা আজাহা মাখাত তার মা আমিনার একেবারে জন্ম দেওয়ার সময় হয়ে গেল পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসলো, আপনারা তো বসেন শুনেন, আপনার হাদিস কিভাবে জাল করে, কোন যুগে ফেরাউনের স্ত্রী মারা গেছে, আজকার কথা, হাজার হাজার বছর আগের মারা যাওয়া সেই মহিলা নাকি আল্লাহ নবীর জন্মের সময় ধাত্রী হয়ে এসেছে, হুজুরা পড়তেছে আপনারা বোঝেন না, ফাজা হাল মাখাদ ফাহাদারাত মারিয়াম ও আসিয়া বলে যাচ্ছে, তারপরে সুর করে বলছে বলুন আল্লাহুম্মা, সবাই বলে যাচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে, আবার কতক্ষণ চা খায়, মহব্বতের সাথে পাঠ করুন, ফুরুত ফুরুত করে চা খাইতেছে, ওরা আবার আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, আমরা নাকি নবীকে মহব্বত করি না, আরে বেয়াদব, ওই ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সুন্দর করে পাঠ কর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে আল্লাহ নবী শিখিয়েছেন একবার সহিহ হাদিস সহিহ বুখারী দ্বারা প্রমাণিত, তুমি আল্লাহ নবীর ভক্তির দাবি করো, মিথ্যা কথা বললে মানুষকে সুর ধরে দিয়া তারপরে ফ্রুত ফ্রুত করে চা খাও, আর মাঝে মাঝে আল্লাহুম্মা কয়ে দাও পাবলিক বলে অর্ধেক, তারপরে বলার পরে আবার অলাই আলে তুমি শুরু করো নতুন করে, তুমি কি বুঝো কিছু নির্বোধ বলবি, সম্মানিত ভাই জাল বানানো শুরু হয়ে গেল, কোন যুগে আসিয়া মারা গেছেন, কোন যুগে মরিয়াম মারা গেছেন, আল্লাহ নবীর জন্মের সময় তিনি এখানে কি করে আসলেন, সেরে কি কথাবার্তা বলছে, উর্দু কবিতা বানানো শুরু করে দিল, আমরা তো মনে করি যেগুলোর জন্য হাদিসি বলে ওহি জো মুস্তাবি আরস্থা খোদা হোকার উতার পড়া মদিনা মে মুস্তফা হোকার আল্লাহুম্মা, তিনি যিনি আরশের উপরে ছিলেন খোদা হইয়া, তিনি মুস্তফার ভেষ ধরে আয়েশা বলছেন মদিনায়, যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ, বলুন আল্লাহ, আপনারা উর্দু বোঝেন না সিল্কে অনেকে, তো পুরান ঢাকার তো কিছু কিছু বোঝে, কিন্তু তাদের দুঃখের বিষয় আপনারা তো আবার ওই জায়গার না, ওখানে তো আবার আপনারা হাজিরা দেন না, এটা আলহামদুলিল্লাহ এটা বড় বিষয়, পড়ে যাচ্ছে কি পড়ে যাচ্ছে হুজুর, তুমি হলো এগুলা সম্মানিত ভাই এই দল নেমে পড়লো হাদিস বানানো, হাজার হাজার হাদিস বানানো শুরু করে দিল তারা, এই সময় দরকার পড়ে গেল মুতাজিলা নো আকীদা সহি নয়, কাররামি আকীদা সহি নয়, মুতাজিলা আকীদা সহি নয়, আবার হানাফি ভাইরা আবার বলে তোমরা কি বলছো, না হানাফি মজাবের আকীদা খুব শক্ত, মজাবের আকীদা বলতে বলছি ইমাম হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ যারা নিজেরা হানাফি ছিলেন না, বলে কেমন কথা, যাদের নামে হানাফি মজাব তারা হানাফি ছিলেন না, না وكان الناس قبل المئه الرابعه غير مجمعين على مذهب بعينه 400 হিজরি শতকের আগে কোন মানুষ হানাফি সাবে মালিক আমলে কিছুই ছিল না, তাহলে ইমাম হানিফা হানাফি ছিলেন না, ইমাম আবু ইউসুফ হানাফি ছিলেন না, ইমাম মুহাম্মদ হানাফি ছিলেন না, মাযহাবের সৃষ্টি হয়েছে আল্লাহ নবীর ইন্তেকালের 400 বছর পর, এই যে মিলাদুন নবী যেটা আমরা পড়ি দেখজোলা বন্ধ, আল্লাহ নবীর ইন্তেকালের 500 বছর পরে এক জন্ম, মিশরে প্রথম ফাতেমি বংশ দাবি করে মিথ্যা বংশ, ইমাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কোনো বংশ মিশরে যায়নি, মিথ্যা বংশ তো তারা শুরু করলো, আবার আল্লাহ নবীর ইন্তেকালে 600 বছর পরে আবুল মুজাফফর ওর বলে শাসনকর্তা শিয়াদের সাথে মিলিয়ে তারপর এই শিয়া লোকটাই আল্লাহ নবীর মিলাদ বানিয়ে দিল, হানাফিরাই জন্য দায়ী না, হানা ইমাম আবু হানিফা দায়ী না, ইমাম আবু ইউসুফ দায়ী না, ইমাম মুহাম্মদ দায়ী না, ইমাম সুফর দায়ী না, জাযাকাল্লাহ খায়রান, দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ করে, আল্লাহ বেস্ট না আপনি জাযাকাল্লাহ খায়রান।
জাহাদ বিন দিরহাম, ও বললে আল্লাহ কথা বলেন না, আল্লাহ পৃথিবী থেকে নিষ্ক্রিয়। আল্লাহ প্রসঙ্গে নানান মন্তব্য করলেন এবং আবু ইউসুফ ফতোয়া দিলেন ও মুরতাদ হয়ে গেছে। খালেদ আল আনসারি ঈদের মাঠে কোরবানির ঈদের দিন মানুষকে বললেন যে তোমরা গরু ছাগল ভাড়া জবাই করো, আমি বেদায়েত থেকে জবাই করছি, কোরবানি দিচ্ছি। হানাবি মাযহাবের ফতোয়া ছিল এটা, হানাবি মাযহাব না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রধান ছাত্র ইমাম আবু ইউসুফ। এখানে একটা জিনিস আমার ভুল করবেন না, যে তাহলে আমরা মাঠে মাঠে জবাই করা শুরু করি, সন্ত্রাসী সন্ত্রাস করছে সেটা সমস্যা কোন জায়গায়, আমি বলো ভুল করছেন। ইমাম আবু ইউসুফ তখন দেশের প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস, চিফ জাস্টিসের কথা আর আমার কথা এক নয়, প্রধান মুফতির কথা আর আমার কথা এক নয়, আর যিনি এদের মাঠে জবাই করেছেন তিনি হলেন দেশের গভর্নর, প্রশাসনিক প্রধান তিনি, চিফ জাস্টিসের ফতোয়া অনুযায়ী তিনি প্রশাসক হিসাবে তার দণ্ড কার্যকর করেছেন। আবার কোনো ভুয়া মৌলবী আবার কোয়েন না যে আমি তাহলে হুকুম দেদে আরেকজনের মাঠে জবাই করো, যারা ভুল হয়েছে তোমাদের অনেকে, তোমাদের মধ্যে যারা এই কাজ করেছো তাদেরকে বলি, তোমরা এই সকল কাহিনী টেনে এনে নিজেরা দায়িত্ব নাও, কিন্তু নো ইসলাম হেফাজতে চলে না, ইসলামের থেকেই বর্তমান বিচার ব্যবস্থা। ফাঁসির রায় কে দেয়? বিচার বিভাগ দেয় না ডিসি সাহেব দেয়? বিচার ডিসি সাহেবের সাধ্য নেই কারো ফাঁসি দেওয়ার, যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফাঁসির অর্ডার জারি না করে। আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি ফাঁসি কার্যকর করতে পারবেন না কখনো না, তারা বিচারপতি, সেটা কার্যকর করবেন কে? ডিসিশন তার ম্যাজিস্ট্রেটের পাওয়ার অনুযায়ী তিনি সেটা কার্যকর করবেন। হাইকোর্টে কোনোদিন ফাঁসির লাশ ঝুলবে না, সেটা ঝুলবে কোথায়? জেলখানায়। ম্যাজিস্ট্রেট থাকতে হবে, ডিসির কার্যকর করেই যাইতে হবে, জেলখানার সেটা যাবে, তারপরে ডিসির তত্ত্বাবধানে তার চিকিৎসা দেখা হয়, পালস দেখা হবে, অনেক কিছু দেখা হয়, কার্যকর জজ সাহেব করবেন না, জজ সাহেব করবেন কি? প্রশাসনিক কর্মকর্তা করবেন, ইসলামের থেকে নেওয়া হয় না শেখা। আবু ইউসুফ চিফ জাস্টিস, প্রধান মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন, রায় দিয়েছেন, সেটা কার্যকর করেছেন খালেদ আল কানসারি, তিনি গভর্নর সাহেব, তিনি প্রশাসনিক প্রধান, তাতে নির্বোধের মতো কাজ করতে যেও না, এটা বুঝে শুনে করতে হবে, ইসলামের বদনাম কেউ করতে চায় না, বোঝার চেষ্টা করে এগুলো জানো না। তাই সম্মানিত ভাই, আমি এটা দূরে দূরে এগিয়ে যাচ্ছি, বেদাতের বিরুদ্ধে, জাল হাদিসের বিরুদ্ধে, জৈব হাদিসের বিরুদ্ধে, ভুয়া তাফসিরের বিরুদ্ধে, যুগে যুগে যারা এই সকলের প্রতিবাদ করে এসেছেন, কোরআন এবং সহিহ হাদিসের বার্তা যুগে যুগে যারা ছড়িয়ে এসেছেন তারাই আহলুল হাদিস। এখন কয়েকজনের মন্তব্য আমি পেশ করি আপনাদের সামনে। ইমাম শাফি বলেছেন, আমি যখন কোনো আহলেসকে দেখি তখন আমার মনে হয় যে আমি যেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। ইমাম শাফি তাবেঈ বলছেন, আহলুল হাদিস ফিল আরদ কান্নুজুমি ফিস সামা, আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা জ্বলজ্বল করে জ্বলে ওইরকম, এটা ইমাম শাফির কথা। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, ইহুদি আছে, নাসারা আছে, আর অন্যান্য ধর্ম আছে, হর সকল ধর্মের মধ্যে যেরকম ইসলাম শ্রেষ্ঠ, ঠিক পৃথিবীতে যত নাম আছে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে যত আছে, এদের মধ্যে আহলে হাদিস শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, এরকম দলিল যদি আপনাদের কাছে দিতে পারি, ইমাম আবু দাউদ স্বয়ং বলেছেন, যদি লাউলা হাদিল ইসাবা, আহল হাদিসদের এই কাফেলা যদি না থাকতো, লান দারাসাল ইসলাম, লান দারাসাল ইলম, ইলম এবং জ্ঞান পৃথিবীর থেকে বিদূরিত হয়ে যেত, কেউ এটা সংরক্ষণ করতে পারত না। সংরক্ষণ যারা করেছেন, যারা এটাকে জমা করেছেন, যারা এটা শুদ্ধ অশুদ্ধ বাছাই করেছেন, সত্য এবং শুদ্ধ বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, তাদেরকে আহলুল হাদিস বলা হয় যুগে যুগে। তার বলে বলবেন যে হানাফি আহলে হাদিস নাই, হ্যাঁ আছে, ইমাম আবু হানিফা আহলে হাদিসের বাইরে নন, ইমাম আবু ইউসুফ আহলে হাদিসের বাইরে নন, ইমাম মুহাম্মদ আহলে হাদিসের বাইরে নন, ইমাম আবু জাফর তাহাবী আহলে হাদিসের বাইরে নন, ইমাম ইবনে আবিল হাসান হানাফি আহলে হাদিসের বাইরে নন, এমনকি আরো বড় বড় এমনকি কামাল ইবনুল হুমাম, যিনি হেদায়েত সরা লিখেছেন, তার গতিবিধি আহলে হাদিসের কিছু মাসআলায় দ্বিমত হলে আপনি মনে করবেন সে আহলে হাদিসের বাইরে চলে গেল, কেউ আমিন বললো না, রফুলেদের করলো না, সাথে সাথে আপনি তাকে গায়ের আদেশ বলে ফতোয়া দিয়ে দেবেন, কঠিন জারি করবেন, এটা ঠিক নয়। কেউ হয়তোবা এই সুন্নত এবং মুস্তাহাব করা ভালো উত্তম হাদিস এসেছে, অবজ্ঞা ঘরে কেউ প্রত্যাখ্যান করতে পারবেন না, করবেন, কিন্তু কেউ যদি কোনো কারণে কখনো না করেন তাকে আপনি আহলে হাদিসে বেরিয়ে গেছে এমন ধরনের ফতোয়া দিতে পারবেন না, এটা ঠিক হবে না। সম্মানিত ভাইও, এই পরিস্থিতি আমি খুব দ্রুত গতিতে এখন ভারতে চলে আসি, ভারত উপমহাদেশে এখানে আমাদের মূল লক্ষ্য। ভারত উপমহাদেশে যখন আহলে হাদিসের আন্দোলন এসে গেছে, সাহাবীরা স্বয়ং
সিন্ধু নদের সিন্ধু দেবল যেটাকে বলা হতো, মনসুরা করাচি সহ অন্য এলাকায় সাহাবিরা এসে প্রথম ইসলামিক শাসন ব্যবস্থায় ইসলামিক আন্দোলন বলেন আর ইসলাম প্রচার নিয়ে এসেছেন। আর তাবেঈদের পর থেকে এখানে আসা শুরু করেছে আমাদের পার্বত্য চট্টগ্রাম দিয়ে ব্যবসার সুবাদে তারা এসেছে। একটা কয়েকটা বই আছে, একাধিক বই আছে কোন কোন সাহাবি এবং তাবেঈ ভারতে এসেছিলেন। মা নাযালা মিনাল হিন্দ মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন, একটা আরবি বই আছে আমার কাছে আছে, ডক্টর গালেব সাহেবের কাছে আছে, সৌদি আরব থেকে ফটোকপি করে নিয়ে এসেছে কোন কোন সাহাবি এবং তাবেঈ এই ভারতে এবং এই সকল ভূখণ্ডে এসেছিলেন, তার একটা লিস্ট রয়ে গেছে। শুদ্ধ এবং সহি ইসলাম তারা নিয়ে এসেছিলেন। শিয়া আন্দোলন শুরু হয়ে গেল, যুগে যুগে যত বিশৃঙ্খলা যত অশান্তি যত মুসলিম সাম্রাজ্যের মধ্যে গণ্ডগোল লাগানো, এখনো পর্যন্ত যে গণ্ডগোল ইরাকে চলছে, সিরিয়ায় চলছে, ইয়েমেনে চলছে, সকল গণ্ডগোলের গোড়াই হলো শিয়া। এটা স্পষ্টভাবে আপনাকে মনে রাখতে হবে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে গণ্ডগোল শিয়ারা করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে ওই গণ্ডগোল শিয়ারা করেছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে গণ্ডগোল ওরাই বানিয়েছে, যুগে যুগে যত গণ্ডগোল সব তাদের হাতে, এখনো পর্যন্ত তারা কাবার দখল কিভাবে নেওয়া যায় এই জন্য নানাভাবে চেষ্টা করছে। চল্লিশ একবার তারা হস্তগত করে ফেলেছিল কাবার ঘর থেকে, তারা হজরে আসওয়াদ নিয়ে 40 বছর নিজেদের কাছে রেখেছিল, সেটা আবার পরে ফেরত আনা হয়েছে। কাজে ধোকা খাওয়ার কোনো অবকাশ নেই। সামান্য একটা স্লোগান দিল আমেরিকা ধ্বংস হোক বললো, আর আপনার সাথে একটু ভালো ব্যবহার করলো, আপনি মনে করেন তার আকিদা ভালো? নো নেভার। যার আকিদা ঠিক নেই, যার ভিত্তি ঠিক নেই, যার ইমান ঠিক নেই, যে হাদিস মানে না, যে কোরআন ঠিক মতো মানতে চায় না, যে ব্যক্তি সাহাবীদেরকে গালি দেয়, তারপর ইসলাম কিসে, তার মুসলমানিত্ব কিসে, ওই স্লোগানের আমাদের কোনো প্রয়োজন নেই। এখনো বলি মাঠে ময়দানে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দেওয়ার নাম ইসলাম নয়। আমরা বলি মূল শিখরে আগে আসতে হবে, তারপর অন্য কথা। পৃথিবীতে ইসলামী রাষ্ট্র একদিনের জন্য কায়েম না হতে পারে কেয়ামত পর্যন্ত, এই জন্য কি মানুষ জান্নাতে যাবে না? কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। সেই কাহিনী আমি পরে বলছি। খুব দ্রুত গতিতে ভারতে আমার শিখলা রাজত্ব কায়েম হলো, সেখানে গৌরীদের রাজত্ব ছিল, সুলতান মাহমুদ গৌরী, তারপরে আরো লোদি বংশ বলেন, মুঘল বংশ বলেন, বিভিন্ন শাসকরা আসলো, তাদের কাছে হাদিসের কিছুই ছিল না। সবচেয়ে যিনি ক্ষতি করলেন তিনি হলেন বাদশাহ আকবর। আকবর এসে গরু জবাই করা তুলে দিলেন, এখন তো ভারতে যে গরু খাওয়া যায় না, তিনি গরু জবাই করা তুলে দিলেন, সালাম তুলে দিয়ে জারি করলেন আল্লাহু আকবর, জবাব হলো জাল্লা জালালহু। আকবরের নাম হলো আকবর, জালালউদ্দিন আকবর। এইটা বলে দেখা হলে বলে আল্লাহু আকবর, ও জবাব দিয়ে জাল্লা জালালহু আকবরের নাম। মাথা নিচু করে সালাম সেলুট করতে হবে, একবার মাথা নিচু করে ঢুকতে হবে। মিলাদ এবং যত শেরেক বেদাতে কার্য চালু করে দিল, হিন্দু মুসলমানের বিয়া চালু করে দিল, তার একাধিক স্ত্রী ছিল হিন্দু, একেবারে নামাজ রোজা তো কোনো ধারি নেই, দিনে ইলাহি কায়েম করলো সে, ইসলাম হিন্দু খ্রিস্টান সকল ধর্ম মিলে একটা ধর্ম বানিয়ে নিল, তার নাম দিল দিনে ইলাহি। এক আহলে হাদিস নেতা মুজাদ্দিদ আল ফসানি, তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, মানুষের সামনে মানুষ মাথা নত করবে না, তারপরে মিলাদ চলবে না, জ্ঞান চলবে না, গরু জবাই করার অধিকার দিতে হবে, অধিকাংশ হিন্দু নাগরিকের সুবিধা দেওয়ার জন্য গরু জবাই করা বন্ধ করে দিয়েছে। তাকে জেলে আটকে রাখলো, দাওয়াত দিল আকবর তার দরবারে, গেট করে রেখেছে নিচু করে, যাতে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। উনিও জ্ঞানী কম না, উনি মাথা উঁচা করে হাঁটু বাঁকা করে তারপরে ঢুকলেন, যে তুমি আমার মাথা নত করাবে, অসম্ভব। আকবর তাকে জেলে ঢুকালো, দীর্ঘদিন জেলখানায় খাটার পরে তার ছেলেকে সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের আমলে তারপরে তাকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। ইমাম আহমদ হাম্বল, তোমরা শুনতে চেয়েছো, খুব দ্রুত আমি কথা বলে আসি। ইমাম আহমদ হাম্বলের যুগে প্রচলন হলো এই কোরআন আল্লাহর সৃষ্ট কিনা। এর আগে হয়তো আমি ইশারা করেছি এই কোরআনের মধ্যে যে কালাম রয়েছে এটা কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন যদি এখন পড়ালেই পড়বে না, কালাম কোথায় আল্লাহ? এটা তো প্রিন্ট, এটা ছাপাখানা থেকে ছাপা হয়েছে, কাগজগুলো ফ্যাক্টরিতে বানানো হয়েছে, এখানে আল্লাহর কালাম লিপিবদ্ধ রয়েছে, এখানে আল্লাহর কালাম আছে, কিন্তু আল্লাহর কালাম কোনটা? আল কালাম কালামুল বারি ওয়াসসাউতু সাউতুল কারি, কালাম হলো আল্লাহর কালাম। আমি যে তেলাওয়াত করছি এটা আল্লাহর আওয়াজ বাইরে দিচ্ছে, এটা আমার নিজের আওয়াজ। কার আওয়াজ? খুব জটিল, আমি ঢুকবো না। কালাম তো আল্লাহ, তেলাওয়াত করছি আমি, ওই আওয়াজটা কার?
খুব জটিলতা আমি ঢুকবো না। ওরা বলা শুরু করে দিল আল্লাহর কালাম হলো সৃষ্ট, আল্লাহ যেরকম মানুষ সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন, ছাগল সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সকল কিছু যেরকম সৃষ্টি করেছেন, আল্লাহর কালাম আল্লাহ সৃষ্টি করেছেন। রচনাকার কোরআন রচনা করেছেন কে? কে রচনা করেছেন? এই তো ভুল করলেন, এটি আমি শুনতে চাচ্ছি। কোরআন আল্লাহর রচনা নয়, তাহলে সে সৃষ্ট হয়ে যাবে, আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেরকম নিরঙ্কুশ, আল্লাহ যেরকম ধ্বংস হন না, আল্লাহ যেরকম ছিলেন আছেন, তার কালাম সেরকম ছিল আছে থাকবে, এটা ধ্বংস হবে না, সেটা এখানে লিপিবদ্ধ আছে মাত্র। কাজে কোরআন আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ, ভুল করবেন না কেউ। ওরা বলা শুরু করলো আল্লাহর রচনা, আল্লাহ সৃষ্টি করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো কোরআন আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর কালাম, তিনি পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, এটা এসেছে, এটা চিরন্তন, এটা অমর, এটা অক্ষয়, এটা ধ্বংস হবে না। আল্লাহর ধ্বংস নেই, আল্লাহর কালামের ধ্বংস নেই, কালাম আল্লাহর কাছে আমরা ফিরে যাবো। আমি খুব বেশি জটিলতার মধ্যে ঢুকবো না। মুতাজিলারা বলা শুরু করলো মা বাচ্চা মামুনুর রশিদের সমর্থন পেয়ে গেল সাংবাদিকভাবে, তিনি দার্শনিকদেরকে খুব সাপোর্ট দেওয়া শুরু করে দিলেন। আর ইমাম আহমদ হাম্বল আর দাউদ নামে একজন, এই দুই থেকে তিনজন মানুষ শুধু বলতে থাকলো কোরআন আল্লাহর কালাম, কোরআন চিরন্তন, আল্লাহ যেরকম অমর অক্ষয়, কোরআন তেমন চিরন্তন অমর অক্ষয়, আল্লাহর কাছে মেঘবতা তার কাছ থেকে এসেছে, তার কাছে ফিরত যাবে। এমন শাস্তি দিল, বাপরে বাপ, মামুন জেলখানায় ঢুকিয়ে দিল, দৈনিক চাবুক মারা হতো ইমাম আহমদ হাম্বলকে, 10 লক্ষ হাদিসের হাফিজ, এত বড় হাফিজ পৃথিবীতে নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বড় কে ইমাম আহমদ হাম্বল না ইমাম বুখারি? আমি টাঙ্গিপাড়া শেখ আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসায় সহিহ বুখারির যেদিন পাঠ হলো গিয়ে 1.5 ঘন্টার মতো 10 দিন সেখানেও প্রশ্ন করেছিলাম, মহাদেশে বড় কে ইমাম আহমদ হাম্বল না ইমাম বুখারি? ইমাম আহমদ হাম্বলের কোনো তুলনাই নাই, অনেক উপরে, অনেক উপরে ইমাম বুখারির চাইতে, আশপাশে মনে 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারি ছিল 3-4 লক্ষ হাফেজের হাফেজ। আর এত বড় দৃঢ় ব্যক্তিত্ব ইমাম আহমদ হাম্বলের, এত বড় উন্নত চরিত্র, এত বড় আকীদা, পৃথিবীর সকল আলেম তার নাম শুনলে পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়, এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় সহি আকিদার লোক পৃথিবীতে দ্বিতীয় আসে নাই, নবী সাহাবাদের যুগের পরে, আল্লাহ নবীর পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার সামনে জনসর, তার উস্তাদ ইমাম আহমদ হাম্বল। মানুষ কয়েকত্ব কথা গ্রেনে ধরতে পারে সর্বোচ্চ, কয়েক হাজার মাত্র ধরতে পারে, একটা 10 লক্ষ হাদিসের মধ্যে সনদে যদি 4 থেকে 5 জন করে থাকে, আর একটা হাদিসের মধ্যে যদি গড়ে 10টা করে অক্ষর থাকে, 10 আর 5 হলে 15, 10 লক্ষকে 15 দিয়ে পূরণ দেন, কত হবে, কত হবে? এত লক্ষ 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 শব্দ মাথায় রাখা মানুষের নাম সহ ইমাম আহমদ হাম্বল, তার আব্দুর রহমান বিন মাহাদি, আব্দুর রহমান বিন মাহাদি তে মালিক, মালিক থেকে জোহরি, জোহরি থেকে সালেম, সালেম থেকে ইবনে ওমর, ইবনে ওমর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এইটাই হলো পৃথিবীর সবচেয়ে শুদ্ধ সনদ। 5 জন 6 জন করে মানুষ, এই 5 জন 6 জন করে মানুষ সর্বত্র মনে রাখা, তারপরে একটা হাদিসের মধ্যে 10টা গ্রাম করেছে, এরকম 10 লক্ষ পৃথিবীর বুকে আসে নাই, কেউ আসে নাই এখনো পর্যন্ত, না পৃথিবীর কোনো ভূখণ্ডেই আসে নাই এ পর্যন্ত। তিনি আহমদ হাম্বল, মায়ের দেওয়া হলো, 2 সরকারের আমল পর্যন্ত জেল খাটলেন, 3য় সরকারের আমলে তার আম্মা বললেন এত বড় একটা মানুষকে তুমি যেখানে আটকে রেখেছো বাবা, ছেড়ে দাও, আল্লাহর গজব নাজিল হবে তোমার উপরে। মায়ের অনুরোধে ইমাম আহমদ হাম্বলকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। বাচ্চা মনে করলেন এতদিন জেলখানায় রাখলাম, একটু সহযোগিতা করি, এক বস্তা স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছেন। ইমাম আহমদ হাম্বল বললেন রব্বি সিজনা হাব্বি ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, যেটা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমার জেলখানায় এর চেয়ে ভালো ছিল, আমি তো ঘুষ নেব না। ইমাম আহমদ হাম্বলের পুত্র সালেহ জাস্টিস ছিলেন, কাজী ছিলেন, জাস্টিস, জজ হওয়ার পর থেকে ছেলের কামাই এখান নেই জীবনে, তো তুমি যদি বিচারে কোনোদিন অন্যায় করে ফেলো তাই আমি নিতে পারবো না, আমার দরকার নাই, ছেলের উপার্জন জীবনে ওখান নেই। এই হলেন আহমদ হাম্বল, ইমাম আহলুল হাদিস, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হয়, আহলুল হাদিসের ইমাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। সম্মানিত ভাই ও ভারতের দিকে আমি খুব দ্রুত চলে এসেছি, বাদশাহ আকবর এরকম, মুজাদ্দিদ আলফে সানি,
শায়খ আমসার হামদিকে এইভাবে শাস্তি দিলেন, প্রথম তিনি ধর্মের মধ্যে এই বিকৃতি ঢুকালেন। আমি আরো দ্রুত গতিতে শেষের দিকে চলে আসছি। এই যে গরু জবাই করা বন্ধ হলো, ভারতের বুকে আর গরু জবাই করা চালু করা সম্ভব হয় নাই। যিনি চালু করেছিলেন আবার তিনি একজন আহমদ আলেম, তিনি হলেন মোল্লা আব্দুল হক সদরবাজারী, ঘোরাবে আহলেদের প্রতিষ্ঠাতা। 1895 সালে যিনি প্রতিষ্ঠা করেছেন, তখন ভারতে গরু জবাই করা বন্ধ, গরু জবাই করা জায়েজ ফতোয়া তো কোরআনে আছে, কোনো আলেম সাহস পাই তো জবাই করাই। হানিফি বলেন আর যেই বলেন পাইনি, এমনকি তার ওস্তাদ সাইয়েদ নাজির হোসেনুল্লাহ কেউ সাহস পায়নি। তিনি প্রথম ব্রিটিশের কোর্টে মামলা দায়ের হলো, ব্রিটিশ বলে দিল আমরা প্রজাদের ভালো মন্দ দেখা আমাদের কর্তব্য, ভারতের বুকে একটা মুসলমান যদি দাবি করে যে আমি গরু জবাই করব এবং তাদের কিতাবে যদি থাকে তাহলে আমরা তার অধিকার দিতে বাধ্য। আব্দুল হক সাহেব নিজে দিল্লিতে গরু জবাই করে দিলেন। আহলে সুন্নাহ বাধা দিল অনেকে, হানাফিরাও বাধা দিল, এই তো গরু জবাই করা চালু হলো। এখনো পর্যন্ত যে গোটা উপমহাদেশে এই যে গরু জবাই করা, এটা আহলে হাদিসের অবদান, এটাও আপনাদের মনে রাখতে হবে। ভারত বিরোধীদের জামা হতো না শুধু কিতাবে ছিল, এটাও আহলে হাদিসের অবদান, বললাম আব্দুল হক সাহেবের অবদান। এটা মহিলাদের ঈদের জামাতে যাওয়া, এটা ছিল না শুধু কিতাবে ছিল, দশ শত এটাও নারী অবদান, ইত্যাদি ইত্যাদি আমাদের মনে রাখতে হবে। এই যে কতগুলো ঘটনা আপনাদের সামনে বললাম যে হাদিসকে জিন্দা করা, হাদিসকে হাদিসের মতো করে পাঠ দেওয়া, শুদ্ধ হাদিসকে সামনে নিয়ে আসা, সেটাকে আমলে রূপান্তরিত করা, এই বিরাট অবদানটা উপমহাদেশে আহলে হাদিসদের অবদান। এক নম্বর, দুই নম্বর যেটা আমি বলেছি যে উপমহাদেশ যখন ইংরেজদের হাতে চলে গেল আস্তে আস্তে শুনে ব্যয় তখন হয়ে গেল তো আছে, আমার তো তোমাকে সময় দিতে হবে আবার, চালান চালান। হ্যাঁ আছে, আমার কাছে 20 মিনিট আছে, ও আমাকে আধা ঘন্টা দিয়েছে, এটা আধা ঘন্টা আমি নেব না, যেহেতু আমার 1 ঘন্টা টাইম আমার জানা আছে, বেশি দিন আছে সমস্যা। আচ্ছা এটা বললাম আমি হাদিসের 10, কোরআনের তাফসির এবং কিতাব যেগুলো রচিত হয়েছে, তারপরে আপনি একটা সিরিয়াল খুব দ্রুত আপনাদের সামনে দিয়ে যাই যে আবু দাউদের সরা বলেন, তিরমিজির সরা বলেন, বুখারীর সরা বলেন, এসব আনাজের করা। আমি এটা গত বছর বোধহয় এই বলেছি না, এই ঢাকার ওই সম্মেলনে বলেছি, আজকে আমি সেগুলো আর রিপিট করবো না। তারা বলে থাকে আনাজের আলেম নাই, আমি 123 জন সৈয়দ নজরুল হোসেনের ছাত্র নাম উল্লেখ করেছি সেই সম্মেলনে, আজকে আমি আর সেটা রিপিট করবো না। আমি শুধু একটা লাইনের সামান্য সারা দেবো যে ত্যাগের কথা তোমরা বলেছ, ত্যাগের লাইনটা আমি 2-4টা উপমা দেবো তোমাদের সামনে। ত্যাগ কি? ব্রিটিশরা দেশ দখল করে নিয়ে গেছে, সম্পদ সব শেষ করে দিয়েছে, তাদের যে জমিদারি সেগুলো নিয়ে নিয়েছে। শেখ সাহেব তার বইয়ের প্রথমে বলেছেন, তার বইয়ের একটা অসমাপ্ত আত্মজীবনী, আজকে আমি বই নিয়ে আসলে পড়বো না, শুধু বলছি ওহাবি আন্দোলনের কথা আমার মনে ছিল, ফরায়েজ আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল, তিতুমীর আন্দোলনের আমার জানা ছিল, কেমন করে বাঙালি মুসলমানরা ওহাবিরা হাজার হাজার পাইল হক পথ হেঁটে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে জেহাদে গিয়েছিল, এবং কি করে হিন্দুরা এবং ইংরেজরা মিলে মুসলমানের সব কিছু দখল করে নিয়েছিল, মাঝে মধ্যে এদেশের মুসলমানরা ওহাবিরা বিদ্রোহ করতো, ওহাবিদের নামে একটা বিরাট চ্যাপ্টার তিনি দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ। শেখ মুজাফরের জন্য বলছি, আমাদের দেশের যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামের ইতিহাস দেখেন, টুপি মাথায় দেওয়া যারা আছে তারা আহলে হাদিসের কোনো অবদান স্বীকার করেনি, ইনি একটু হলেও স্বীকার করেছেন। আবুল মনসুর আহমদ সহ স্বীকার করেছেন আমার দেখা রাজনীতির 50 বছরের মধ্যে, এবং বলেছেন আমি সগৌরবে ঘোষণা করছি যে আমি একজন ওহাবি দাদার নাতি, অর্থাৎ তার দাদা আশেখ উল্লাহ গাজী সাহেব বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে গুলি লেগেছিল, ল্যাঙ্গিয়ে হাঁটতেন। আবুল মনসুর আহমদ সাহেব বলেছেন আমি সগৌরবে ঘোষণা করছি, এবং ছেড়ে দিয়েছেন পরবর্তী গবেষকদের হাতে আমি ছেড়ে দিলাম যে আমি বলছি আমি আমি আমার দাদা ওহাবি ছিলেন, আসরুদ্দিন ফরাজি ওহাবি ছিলেন নাম ধরে বলেছেন, আর বাকি কারা কারা ওহাবি আছে আমি পরবর্তী ঐতিহাসিকদের হাতে ছেড়ে দিলাম, তারা গবেষণা করে বের করবে। তাদের একটু দাঁড়িয়ে দিকে না থাকলে আমরা যে এতই করি যে হালেন স্নেহী সে ওইভাবে না, তাদের আবেগ ছিল যথেষ্ট, আগেছে তো কঠিন আবেগ ছিল সবরণা করছে। তার ছেলেই হলো মাহফুজ আলম সাহেব, ডেইলি স্টারের সম্পাদক, উনি নিজেই বলেছেন আমার ছেলেটা একটু কমিউনিস্ট ভাবাপন্ন, তার বইয়ের মধ্যে লিখেছে, ওদিকে আমি রাগাতে চাই না।